আচ্ছা কেউ আপনাকে ঠকালে আপনি তার সাথে কি করবেন ক্ষমা করে দেব আমি তো বুঝতে পারিনি দিদি ভিতরম তোকে ক্ষমা করে দিয়েছেন এখনো ভিতরম তোকে ভালোবাসে জানিস তুই কষ্টে আছিস জানলে উনি তো কষ্ট পান দিদি তুই কি লাকি দিদি তুই কত লাকি আর আমি 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 বারাসাতের বকুল আমি বারাসাতের বকুল দেখ দেখ নিজেকে আয়নায় দেখ নিজেকে দেখ বাস্তবে ফিরে আমি আমি বারাসাতের বকুল এ বাবা বাড়ির সবাই খুব খুব ভালো বাড়ির সবাই খুব ভালো তাই আমাকে একবারের জন্য বুঝতে দেয়নি যে আমি বাড়ির অযোগ্য আমি তো বাড়ির অযোগ্য আমি ভিতরমের অযোগ্য বাড়ির সুখ এই বাড়ির বিলাসিতা আমি কি করে এসবের মধ্যে ডুবে গেলাম এই বাড়ির ভালোবাসা ওনার ভালোবাসা এসব কিছুতে তো তোর অধিকার রে দিদি শুধু তোর আমার বিয়ে আমার বিয়েটা তো শুধু আমার ভাড়া এক বছরের তো আমি বকুলকে ঠিক এক বছর সহ্য করব তারপরে বকুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি কি এটা খুঁজছো বেবি জানু তুমি কি করো এই হাটটা তো আমি তোমার জন্য এনেছিলাম তার জন্য তুমি রাত্রিবেলা ঘুম থেকে উঠে কত কষ্ট করে খুঁজতে বসলে বলো আমি ভেবেছিলাম যে তুমি যখন ভোরবেলায় ঘুমোবে তখন তোমার গলায় আস্তে করে পরিয়ে রাখবো সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়েই সারপ্রাইজ পুরো সারপ্রাইজটা নষ্ট করে দিলে তুমি একদম নাকামি করবে না তখন পিসির সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর কি করছিলে হ্যাঁ আমি কিন্তু সবটা শুনেছি কুনাল আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না
কখনো কখনো যেটা দেখা যায় সেটা কিন্তু একেবারে সত্যি হয় না। কেন নাকামো করছো তুমি? কেন নাকামো করছো? কি ভেবেছো আমি তোমার ধান্দা কিছু বুঝি না? শোনো কুনাল, তুমি যদি ভেবে থাকো আমাকে মিথ্যে বলে আমাকে ভুল বুঝিয়ে আমার বাড়িটা হাতাবে তাহলে তুমি কিন্তু খুব ভুল করছো। আমি অতটা সোজা নই। তুমি ভুল বুঝছো বেবি, তুমি ভুল বুঝছো আমাকে। আমি যা করছি সবটা তো তোমার কথা ভেবেই করছি, বলো তোমার জন্য করছি। সত্যি আমার কথা ভেবে করছো? তুমি আমার কথা এত ভাবছো, এত ভাবছো যে আমার এই গয়নাটা পিষেকে দেওয়ার মতলব করছো। সেটা তো এমনি পিষেকে হাতে রাখার জন্য বলেছিলাম। দেখো জানো, তুমি যখন বাবার সাথে এরপর বেরোবে, মানে ভোটের প্রচারের জন্য বেরোবে, তখন ঘরের কাজটা কে করবে? পিষে মনে নেই? প্রথম দিকে পিষি তোমাকে কীরকম খাটিয়েছিল জানু? তুমি ভুলে গেলেও তোমার বেবি কিন্তু ভুলেনি, ঠিক আছে জানু? এই তো সময়, এখনই সময় এসে গেছে। পিষি খাটবে ঘরে আর তুমি চড়বে বাইরে। তোমাকে কথা দিয়েছিলাম না বাবা, আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। আমি আমি যদি এত ভেঙে পড়ি, আমার আমার মাটা আমাকে কে দেখবে? আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। আমাকে আজকে থেকে শক্ত হতে হবে, আজকে থেকে আমাকে শক্ত হতে হবে। আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না আমার মনের মধ্যে কি চলছে। এটাই আমার নতুন পরীক্ষা, আর এই পরীক্ষায় তোকে পাশ করতেই হবে বকুল। গুড নাইট, এবার গেলাম ঘুমোতে। ভালোই হয়েছে আমি আগেও পড়ে আসিনি, উনি রেস্ট নিতে পেরেছেন। আমি থাকলেই তো উনি উনি বকবক করতেন। আমি বোধহয় জোর করেই ওনার উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছি, তাই আজ ওনার একবারও মনে হলো না যে আরেকটু আগে ঘরে আসা উচিত ছিল। এগুলো তোর জন্য, আর ওই গয়নাগুলো তোর দিদির। দেখ না, তোর নিজের গয়নাগুলো পছন্দ হয়েছে? আমার জন্য এসব? মানে সত্যি তুমি না ঠাম্মি, মানে চুপ কর তো। দেখ না, আর এইটা এইটা হলো আমার বিয়ের টিকলি, এটাও তোর জন্য। হাই তো, বস না আমার কাছে, বস। আরে দেখি দেখি মুখটা দেখি। বাহ, বলো বলো আরো বলো, বকুলকে খুব সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ লাগছেই তো, সাজগোজ করলে আমাদের বকুলকে খুব মিষ্টি দেখায়। মিষ্টি? ওকে মিষ্টি লাগছে? প্লিজ টামি, বকুল বিশ্বাস কর তোকে একেবারে সঙের মতো লাগছে। আহ বর্ষা, আমাকে বকছো কেন মা? আমি তো ভেবেছিলাম ঠাম্মি না হোক
তুমি অন্তত সেন্সিবল। আরে দিদি, আসলে ঠাম্মি আমাকে ভালোবেসে ওটা পরিয়ে দিয়েছিল, তো তাই আমি পরে পরে নিলি। হ্যাঁ, ঠাম্মি দিল আর তুই পরে নিলি। বকুল, তোর তো বোঝা উচিত, তোর না আছে রূপ না আছে গুণ, পেটে বিদ্যেও তো নেই, তুই বিয়ের স্বপ্ন দেখছিস। দেখবে নাই বা কেন, ও তো সান্নাল বাড়ির ছোট মেয়ে, ওর প্রতিও তো আমাদের কিছু দায় দায়িত্ব আছে, আর সেটা আমরা খুব ভালো করে পালনও করতে চাই। তাই বলে ঠাম্মি তোমরা ওকে মিথ্যে স্বপ্ন দেখাবে? মিথ্যে স্বপ্ন? ও ঠাম্মি, শোন দিদি, আমি আমি স্বপ্ন দেখি, হ্যাঁ আমি স্বপ্ন দেখি, আমি একটাই স্বপ্ন দেখি, আমি দেখি যে তোর একজন রাজপুত্রের সঙ্গে ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর আমি আমি কি করছি, ওই যে মাদার ইন্ডিয়া এদিকে এদিকে এদিকে, আমি এই বাড়িতে থেকে সারা জীবন ঠাম্মি আর আমার মায়ের দেখাশোনা করব, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বকুল, কি হয়েছে আপনার? বকুল, জল খাবেন? দাঁড়ান দিচ্ছি। আপনাকে দিতে হবে না, আমি নিচ্ছি। কোনো বাজে স্বপ্ন দেখছিলেন? হবে তো, সরি, আপনার ঘুমের আমি ডিস্টার্ব করলাম, আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। উনি কি এমনি এত দুশ্চিন্তা করছেন, নাকি বর্ষার সঙ্গে বড় কোনো ঘটনা ঘটেছে যেটা আমার সঙ্গেও শেয়ার করতে পারছেন না? If you lose your job, what will you do? Just shut up and listen to me. Every single day you're late in office. I won't tolerate this anymore. No, no, I'm warning you, don't try my patience. আমি তো সেভাবে ইংরেজি বুঝতেও পারি না, বলতেও পারি না, নিশ্চয়ই বকুনি খাবো। I was wondering if you could meet me tomorrow for lunch. Yeah. Okay. Yeah, arrange it and let me know. Ready. নাই যেতে পারতেন আজকে কলেজে বকুল, শরীরটা খারাপ আপনার, রেস্ট নিন না। আমার শরীর তো ঠিক আছে। ঠিক আছে, যান তাহলে। অন্যদিন হলে তো আপনি বারবার রিকোয়েস্ট করতেন না যাওয়ার জন্য, কথা না শুনলে বকতেন, আজ কি হলো? কি ভাবছেন? ভাবছিলাম আপনি কত ভালো ইংলিশ বলতে পারেন। 21st সেঞ্চুরিতে বাস করি বকুল, দুর্ভাগ্যবশত এই ভাষাটা না জানলে তো জীবনটাই চলবে না। দুর্ভাগ্যবশত কেন? আমরা যদি আমাদের ভাষাকে সম্মান করতাম তাহলে কাজটাও কিন্তু এই ভাষাতেই করতাম। ভাষাটা কিন্তু বিদেশি, খুব কষ্ট করে শিখতে হয়, অথচ
এই ভাষাটা যদি কেউ না জানে তাহলে তার উন্নতির মাত্রাটা কমে যায়। ভেরি স্যাড। আমি নিচে যাই তাহলে। যান। দাঁড়ান, ছাতাটা নিয়ে যেতে ভুলে যাচ্ছিলেন। ছাতা নিয়ে কি হবে, এটা তো আমার লাগে না। কে বলেছে আপনার লাগবে না? ছাতাটা কি শুধু বৃষ্টির জন্য লাগে? বসের থেকে নিজেকে আড়াল করতে তো লাগতে পারে। হ্যাঁ, তবে আজকে আপনার ছাতাটা লাগবে বকুল, কারণ আমি আপনাকে কলেজে ছাড়তে যেতে পারবো না। আগে তো কখনো এভাবে বলেননি, বরং আমার সঙ্গে কলেজ যাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকতেন আপনি। Pussycat, where have you been? I have been to London to visit the Queen. Pussycat, Pussycat, where did you do there? I frightened a little mouse under her chair. কাকিমণি, আমার আজকে একদম খিদেই নেই জানো তো। এসব কথা তো আমি শুনবো না। কাল না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, এখন সারাদিন না খেয়ে কলেজ করলে শরীর খারাপ লাগবে। খেতে বসো। অদিতি, বকুলকে খেতে দে। কি বুঝছো বাবা? Keep a close watch on PCD below 180. If this level breaks with volumes, the large downslides will be expected. এখানে ও ইংরেজি? কি ব্যাপার, ঋষিকে এখনো দেখছি না? উনি বোধহয় আজকে একটু দেরি করে বেরোবেন। ও, উনি বোধহয় আজকে একটু দেরি করে বেরোবেন। তাহলে তুমি কলেজ যাবে কি করে? আর ঈশা কোথায়? এসব তো বেরোবে নাকি? ঈশা আজ কলেজ যাবে না দাদা। ঈশার শরীর তো খারাপ না, তাও যাবে না, কাকিমণি বলবে না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আচ্ছা বাবা, তুমি তো রোজ বাংলা খবরের কাগজ পড়ো, আজকে ইংলিশ খবরের কাগজ পড়ছো কেন? না, আমি তো সকালে প্রথমে ঘরে ইংরেজি কাগজটাই পড়ি, এতে ওই ওয়ার্ল্ড নিউজটা একটু বেশি থাকে, তারপর ব্রেকফাস্ট খেতে খেতে বাংলা কাগজ, আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই এখন ইংরেজি কাগজটা পড়ে নিচ্ছি। তাছাড়া আজকে এই কাগজে সেন্সেক্স আর ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে বেশ ভালো একটা লেখা বেরিয়েছে, ওটাই পড়ছিল বাবা। বাবা কত ভালো ইংরেজি জানেন, আমার তো মনে হয় ডাব্বু আমার থেকে ভালো ইংরেজি জানে। কি সুন্দর ছড়া বলছে। নি পরেরটা বলো। মামি এন্ড ড্যাডি আই লাভ ইউ, কাম টু মি হোয়েন আই কল ইউ। কিম্মি, খাওয়ার সময় এত কথা বলার সাথে বিষম লেগে যাবে তো, এই পড়াগুলো আগে করে রাখতে পারিস নি? সরি, আমার ভুল হয়ে গেছে বাবা। ভাইটা কিছুই মুখস্থ হয়নি, কালকেও তো এই রাইমসটা পড়ছিল। মিষ্টি, কি হচ্ছে কি এসব, এত কথা বলছো কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। বকুল, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ দিদি ভাই, আমি ঠিক আছি। বলছি এবার আমি বেরোবো, হ্যাঁ অনেক দেরি হয়ে গেল। আসছি আসছি সবাই, টাটা টাটা। আসছি। আমি তোমায় নাবি দেবো? না না দাদা ভাই, আমি যেতে পারবো, ওই চলে যাব। না না, একা যাও, অভ্যেস করুক। রোহন, শিক্ষা যেমন মানুষকে স্বাধীন করে, তেমনি এইসব অভ্যেস ওকে স্বাবলম্বী করবে। সাবধানে যাস। কি গো, তোমায় খেতে দিই? হ্যাঁ। নুনি হয়নি? নুন হয়নি? সে কি রে বকুল কিছু বললো না তো?
এমনিতে তো খুবই নজরে সব বিষয়। কি হয়েছে বলো তো মেয়েটা? কাকিমণি, হ্যাঁ, বকুলকে দেখছি না, কোথায় উনি? কলেজে বেরিয়ে গেল। বেরিয়ে গেছেন? হ্যাঁ, আসছি আমি। খাবি না? এই মাঝের কটা দিন আপনার সঙ্গে কাটানো কিছু সময় সবটাই স্বপ্ন ছিল আমার কাছে। আজ মনে হচ্ছে আবার পুরনো দিনে ফিরে এসেছি আমি।